দীর্ঘ খরতাপের পর প্রকৃতিতে প্রশান্তি, বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টিতে তাপমাত্রা কমে গেছে 3 থেকে 4 ডিগ্রি। কয়েক ঘন্টার ভারী বর্ষণে ডুবলো চট্টগ্রাম, গাছ উপড়ে পড়েছে সড়কে, বজ্রপাতে 5 জেলায় 6 জনের মৃত্যু। রাতের মতো অন্ধকার হয়ে গেছে এবং প্রচুর বজ্রপাত হয়েছে, সবকিছু উড়ে গেছে, রাস্তা ভাঙে গেছে। এত গরমের মধ্যে আমরা যে এখন একটু বৃষ্টি পেয়েছি, আমাদের খুব আনন্দ লাগছে। এই বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি মানুষের ভিতরে একটা স্বস্তি, চলাফেরাতে অনেক সমস্যা হচ্ছে, আমি এখন দাঁড়িয়ে পাচ্ছি না। বৃষ্টিতে খুব ভালো হলো, অনেক জোরে হলো, অনেকক্ষণ জ্যামও ছিলাম। বৃষ্টি তো হয়েছে, ভালো হয়েছে, তবে ওই সিসনের কারণে এগুলো পানিগুলো সরতে পারতেছে না। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কক্সবাজারে ইউএস বাংলার ফ্লাইট জরুরি অবতরণ। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশজুড়ে শিক্ষার্থীদের মিছিল, পদযাত্রা, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি, যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। মন্ত্রী এমপির স্বজনদের উপজেলা নির্বাচনে দাঁড়ানো নিয়ে পুরানো হুঁশিয়ারি, ওবায়দুল কাদেরের তৃণমূল মানছে না কেন্দ্রকে, আওয়ামী লীগে বিভেদ স্পষ্ট, দাবি বিএনপির। অর্থ সংকটে তেল সরবরাহ না হওয়ায় বন্ধ বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট, দেশের কিছু কিছু অঞ্চলে লোডশেডিং, সাফাই জ্বালানি প্রতিমন্ত্রীর খুব শিগগিরই ব্যবস্থা। 3 বিদেশি ঠিকাদারের দ্বন্দ্বের গ্যারাকলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ, নির্মাণ কাজ গড়ে আছে আদালতে, রায়ের অপেক্ষায় সেতু কর্তৃপক্ষ। এবং ভারতের সঙ্গে আইনি লড়াইয়ে বাংলাদেশ, জিআই তালিকা থেকে টাঙ্গাইলের শাড়িকে বাদ দিতে নয়াদিল্লিতে আইনজীবী নিয়োগ, সম্ভাব্য প্রায় 150 পণ্যের তালিকা উচ্চ আদালতে।